केटीवी ओरिजिनल्स। মারেট পল্লী থেকে গাচ্চিবৌলি ভোর তিনটের সময় উঠে পুলিল্লা গোপীচাঁদের একাডেমিতে অনুশীলনের জন্য যেতেন পি ভি সিন্ধু। রোজ 120 কিলোমিটার যাতায়াত করতেন তিনি, কিন্তু বিফলে যায়নি তাঁর এই পরিশ্রম। 2016 সালে প্রথমবার অলিম্পিক্সে পদক জেতেন সিন্ধু। এরপরই তাঁকে সচিন তেন্ডুলকর BMW গাড়ি উপহার দিয়েছিলেন। এরপর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। এরই সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে পরপর দুবার অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়েন এই হায়দ্রাবাদের শাটলার। 2019 সালের 25শে অগস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নোসমি ওকুহারাকে হারিয়ে সোনা জিতেছিলেন সিন্ধু। সিন্ধু ব্যাডমিন্টন ছাড়াও অন্যান্য খেলা যেমন ক্রিকেট এবং ফুটবলের ভক্ত। এছাড়াও সিনেমা দেখতে খুব ভালোবাসেন তিনি। ব্যাডমিন্টন কোর্টের বাইরে সিন্ধু একজন খাঁটি ফ্যাশনিস্তা। সিন্ধুর ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা বোঝা যায়। বিভিন্ন ফ্যাশন শোয়ের শো স্টপার হয়ে র্যাম্পে হেঁটেছেন তিনি। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জামা কাপড় পরতেও ভালোবাসেন এই তারকা শাটলার। আর খাবার নিয়ে জানবেন না আপনারা, নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া করতে হয় ঠিকই, কিন্তু আদ্য প্রান্ত ফুডি পি ভি সিন্ধু। আন্ধ্র স্টাইলে কিমা কারি কিংবা ফিশ কারি ভীষণ পছন্দ করেন। মিষ্টি দই এবং আইসক্রিমও বাদ পড়ে না। বড় কোনো প্রতিযোগিতা না থাকলে মাঝে মধ্যেই সিন্ধুর পাতে পড়ে পছন্দের খাবারগুলো।